এদিকে বর্ণিল আয়োজনে সারাদেশ উদযাপন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকাল থেকে চট্টগ্রাম পার্বত্য তিন জেলাসহ বিভিন্ন জায়গায় শোভাযাত্রা, ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় পালন করা হচ্ছে দিনটি। সব আয়োজন থেকে উচ্চারিত হচ্ছে গৌতম বুদ্ধের অহিংস বাণী। গৌতম বুদ্ধের অহিংসার বাণী আর শান্তির বার্তা নিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মানুসারীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকাল থেকেই প্রার্থনা সঙ্গীত শুরু হয় বন্দর নগরী চট্টগ্রামের নন্দকানন বৌদ্ধ মন্দিরে। দিনটি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীর প্রতিটি মন্দির। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক, সৃষ্টিকর্তার কাছে এমন প্রার্থনা বুদ্ধের অনুসারীদের। বাংলাদেশের আপামর জনসাধারণকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এদিকে সকালে রাঙামাটি কলেজ গেট থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় শোভাযাত্রা, বুদ্ধ পূজা, পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, প্রদীপ পূজা সহ বিভিন্ন আচার পালিত হয়। এতে অংশ নিতে জড়ো হয় হাজারো পুণ্যার্থী। দেশ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। অনেক ভালো লাগতেছে, আজকে আমাদের বুদ্ধ পূর্ণিমা, সবাই মিলে রেডি করতেছি এবং বিশ্ব শান্তি মঙ্গল কামনার জন্য। সকল বৌদ্ধদের পক্ষ থেকে বিশ্ববাসীর প্রতি মৈত্রীময় শুভেচ্ছা। খাগড়াছড়িতে বৌদ্ধ মন্দিরগুলোতেও নানা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূজার সমবেত প্রার্থনার পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আজ ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা। আজকে আমরা প্রার্থনা করেছি যেন পৃথিবীতে শান্তি বজায় থাকে। এদিকে সম্রাট অশোকের স্মৃতি বিজড়িত কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে 84,000 ধর্মস্কন্দ পূজা। অনুষ্ঠানে যোগ দেন দেশের নানা প্রান্তের হাজারো পুণ্যার্থী। এছাড়া বুদ্ধ পূজা, উশিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাস সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলার 200+ বৌদ্ধ বিহারে দিনটি পালন করা হচ্ছে। অর্ঘ্য মিত্র তরফদার, DBC নিউজ ডেস্ক।